হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আবারও আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কোরিয়ান ভাষা কিভাবে ইংলিশ করবেন। আপনাদের উইভার্স অ্যাপসটি যদি কোরিয়ান ভাষা হয়ে যায় সেটা ইংলিশ করবেন কি করে, সেই বিষয়ে আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার উইভার্স অ্যাপসটি কোরিয়ান হয়ে গেছে, ইংলিশ কিভাবে করব। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকে ভিডিওটা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন কাজের সুবিধার্থে অলরেডি কিন্তু উইভার্স অ্যাপসটি ওপেন করে রাখছি, আপনারাও ওপেন করুন। ফ্রেন্ডস, একদম ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ট্যাপ করবেন। এখানে আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এই সেটিং অপশনে আমরা ট্যাপ করব। ফ্রেন্ডস, এই সেটিং অপশনে আসার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলেই কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজ অপশন পাবেন। একদম দেখতে পাচ্ছেন যে আপনাদের চীনা সুবিধার্থে দেখতে পাচ্ছেন ইংলিশ, তো ইংলিশে ট্যাপ করবো আমরা। তো ফ্রেন্ডস, এই ইংলিশে আসার পরে কিন্তু আপনাদের সমস্যাটা হয়, এখান থেকে আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন, এই জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেট হয় না। এটা হচ্ছে অটো ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আপনার উইভার্সের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেই বডি ল্যাঙ্গুয়েজের কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ না। এখানে যদি আপনি সেভ দেন তাহলে কিন্তু আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনার কখনোই কিন্তু ইংলিশ হবে না। তো ফ্রেন্ডস, এখানে আপনারা সব থেকে বড়ো ভুল করেন। তো ফ্রেন্ডস, এই ল্যাঙ্গুয়েজটা সেট করলে আপনার কোরিয়ান ভাষাটা ইংলিশ কখনোই হবে না, এখান থেকে আপনারা ব্যাক আসবেন। তো আপনাদের চীনের সুবিধার্থে ইংলিশের উপরে যে ল্যাঙ্গুয়েজটা আছে, তো দেখতে পাচ্ছেন কোরিয়ান অবস্থায় আছে, এখানে আমরা ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটাই কিন্তু উইভার্সের ল্যাঙ্গুয়েজ। এখান থেকে যদি আপনি যে ল্যাঙ্গুয়েজটা সেট করে দেবেন সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু উইভার্স অ্যাপসে কিন্তু সেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দেবো। এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের উইভার্স অ্যাপসটি কিন্তু ইংলিশ হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা আর একটা ভুল করেন, তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সেট করে দিয়ে আপনারা সেভ করেন না। তো অবশ্যই আপনারা ল্যাঙ্গুয়েজ সেট করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন, তো এখান থেকে আমরা সেভ করে দেব, একটু সময় লাগবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইংলিশ হয়ে গেছে, কোরিয়ান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইংলিশ হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি যদি আবারও সেটিং অপশনে যাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনারা অনেক হতাশ হয়ে যান যে উইভার্স অ্যাপসটি টোটালি কোরিয়ান ভাষা হয়ে গেছে, আমরা ইংলিশ করতে পারছি না। তো ফ্রেন্ডস, আমার টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু আজকে আপনারা বুঝতে পারলেন যে কোরিয়ান ভাষা কিভাবে আপনারা ইংলিশ করবেন উইভার্স অ্যাপসের মাধ্যমে। ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা বুঝতে যদি কোনো প্রকার সমস্যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।